জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো কাঠের আসবাবপত্র কিভাবে তোমরা পরিষ্কার করবে অতি সহজ পদ্ধতিতে। প্রত্যেকের ঘরেই প্রায় কাঠের আসবাবপত্র থাকে, কারো হয়তো বেশি থাকে, কারো হয়তো কম থাকে। অনেক সময় আমরা বিভিন্ন ব্যস্ততার জন্য রোজই কিন্তু কাঠের আসবাবপত্র পরিষ্কার করে উঠতে পারি না, যার জন্য দেখবে একটা ধুলোই বলো কিংবা ময়লাই বলো কীরকম যেন একটা লেয়ার পড়ে যায়, আর কাঠের আসবাবপত্র তার নিজের জেল্লা কিন্তু হারিয়ে ফেলে। সবসময় তো সেটাকে পালিশে দেওয়া সম্ভব হয় না, যদি আমরা একটু কষ্ট করি এবং একটা সহজ পদ্ধতি যদি মেনে চলি তাহলে কিন্তু কাঠের আসবাব পালিশের মতনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কি করব সেই পদ্ধতিটা, কিছুটা চা পাতা নেবে, একটু জল দিয়ে ফুটতে দেবে, তারপরে ওই চাটা ছেঁকে নেবে, একটা জায়গায় রেখে একটা কাপড় ভিজিয়ে, অবশ্যই সেটা যেন নরম কাপড় হয়, নরম কাপড় ভিজিয়ে ওই কাঠের আসবাবের ওপর ভালো করে ঘষে ঘষে ওই ময়লাটা তুলে নেবে। তাহলেই দেখবে ময়লা তো উঠলোই, তার সঙ্গে সঙ্গে কাঠের পালিশ যে আসবাবটা তোমার কীরকম জেল্লা দিচ্ছে, একদম যেন নতুন পালিশের মতো। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ টুকিটাকিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। অপেক্ষা করো পরের আরেকটা গুরুত্বপূর্ণ টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।